হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল মাটি ময়দানেতে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি বেশ কিছু ইন্ডিয়ান ফুটবলের আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান বাটনটিকে অন করে দিন এই ধরনের ইন্ডিয়ান ফুটবলের আপডেট সবার আগে পাওয়ার জন্য ওডিসা এফসি অফিশিয়ালি অফিসিয়ালি জানিয়ে দিল তাদের পাঁচ তারকা বিদেশি ফুটবলারকে তারা হলেন মার্কা স্টেভার কার্লোস ডেলগার্ডো সিস্কো মার্টিন পেরেজ এবং আরিদানে এখন দেখার যে আগামী মৌসুমে তাদের আইএসএল এর অন্য কোনো দলের জার্সি পরে মাঠে দেখা যায় কিনা বিশেষত সিস্কো এবং মার্কো স্টেভারকে তো এইবার যে সমস্ত আপডেটগুলো দেব সেগুলো মূলত ইস্টবেঙ্গলকে নিয়ে প্রথমেই বলি যে ইস্টবেঙ্গল নাকি কথাবার্তা শুরু করেছে প্রণয় হালদারের সঙ্গে হ্যাঁ বন্ধুরা শোনা যাচ্ছে যে এই সাতাশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারটিকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল তো এই আপডেটটা এখন বেরিয়ে এসেছে তাই সেটা আমি তোমাদেরকে বলে দিলাম তবে প্রণয় হালদারের ইস্টবেঙ্গলে আসার চান্স কিন্তু খুবই কম কারণ বহুদিন আগেই জানা গেছিল যে প্রণয় হালদার এটিকে মোহনবাগানে এক প্রকার কনফার্ম হয়েই গেছেন তবে কনফার্ম হয়ে গেলেও তিনি এখনো পর্যন্ত এটিকে মোহনবাগানেতে সই করেছেন এমন কিন্তু কোনো খবর নেই তার উপর সেহেনা সিং এটিকে থেকে এই মরশুমে ইস্টবেঙ্গলে সই করাই এই মুহূর্তে এটিকে মোহনবাগানে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনটাই প্রণয় হালদার ছাড়া সেভাবে কোনো ভারতীয় ফুটবলার নেই আর যারা আছেন তাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা বেশি নয় ফলে মনে হয় না যে এটিকে মোহনবাগান প্রণয় হালদারকে খুব একটা সহজে ছেড়ে দেবে এদিকে ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে নাম উঠে এলো আর্জেন্টিনার জোস পোকার শোনা যাচ্ছে যে এই কোচটিকে নাকি ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে অফার করা হয়েছে দু হাজার ছয় বিশ্বকাপে আর্জেন্টিনাকে এবং দু হাজার চোদ্দ বিশ্বকাপে কলম্বিয়াকে কোচিং করান এই জোস পোকারম্যান এছাড়াও তিনি আর্জেন্টিনার জুনিয়র এবং আর্জেন্টিনার অনূর্ধ্ব কুড়ি দলেরও বহুদিন দায়িত্বে ছিলেন তার কোচিংয়েই আর্জেন্টিনার অনূর্ধ্ব কুড়ি দল তিনবার অনূর্ধ্ব কুড়ি ওয়ার্ল্ড কাপ জেতে ফলে বুঝতেই পারছ যে প্রচণ্ড হাই প্রোফাইল কোচ এই পোকারম্যান বেশ কিছুদিন ধরেই তার নাম ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে শোনা যাচ্ছিলো তো এই পোকারম্যানের কাছেই ইস্টবেঙ্গলের কোচ হওয়ার অফার গেল ক্লাবের তরফ থেকে অন্যদিকে কিছুদিন আগেই আমি একটা ভিডিওই তোমাদেরকে বলেছিলাম যে লেফট ব্যাক নারায়ণ দাস আসতে পারেন ইস্টবেঙ্গলে সেই মতন আজই এক প্রকার কনফার্ম হয়ে গেল যে তিনি আগামী মরশুমে ইস্টবেঙ্গলেই আসছেন নারায়ণ দাস তার আইএসএলে অভিষেক ঘটান এফসি গোয়ার হয়ে এফসি গোয়ার হয়ে বছর খেলার পর তিনি যান দিল্লি ডায়নামোজে আর গত মরশুমে তিনি খেলেন ওডিসা এফসির হয়ে তো এই নারায়ণ দাসকেই আগামী মরশুমের জন্য কনফার্ম করল ইস্টবেঙ্গল তবে সই পর্বে এখনও পর্যন্ত না মিটলেও আমার কাছে যা খবর আছে তাতে আগামী সপ্তাহের মধ্যেই হয়তো ইস্টবেঙ্গলে সই করে দেবেন নারায়ণ দাস এর আগেও অবশ্য তিনি দু হাজার সতেরো আঠেরো মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলেন ফলে ইস্টবেঙ্গলের পরিবেশ এবং পরিস্থিতি সম্বন্ধে তিনি যথেষ্টই ওয়াকিবহল তাই আশা করাই যায় যে নারায়ণ দাস ইস্টবেঙ্গলে খুব সহজেই মানিয়ে নিতে পারবেন তো এই আপডেটটাই এখন তোমাদের দেওয়ার ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক আর একটু শেয়ার করবেন ধন্যবাদ